আসসালামু আলাইকুম, আমি গ্যাসউদ্দিন। আজকে আমি শেয়ার করব নেটওয়ার্ক মার্কেটিং বনাম ইলিগাল স্ক্যাম। আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং এর শব্দটা শুনি, অনেকের মধ্যে কেন যেন একটা আগুন জ্বলে ওঠে। তার মধ্যে এমন মনে হয় এটা একটা ফালতু সিস্টেম, এটা কোনো কাজ করে না, এটা মানুষকে হাতিয়ে নেয়। আসলে কখনো চিন্তা করেছেন যে দুনিয়ার মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে হাজার হাজার কোম্পানি আছে, এর মধ্যে কিছু সংখ্যক নেটওয়ার্ক মার্কেটিং অনেক স্ট্রং লিগালি কাজ করে? আমি যে বিষয়গুলো শেয়ার করব, এগুলো যখন আপনি বুঝবেন এবং অ্যানালাইসিস করবেন, তখনই বুঝতে পারবেন যে কোম্পানিটা লিগ্যাল নাকি ইলিগ্যাল। এখন দেখেন, উই আর এ প্রমোট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমরা মানুষকে প্রোডাক্ট দিচ্ছি, কিভাবে সে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে নিজেকে সুস্থ থাকবে। ঠিক একটু চিন্তা করেন, ইলিগাল কোনটা হবে? যদি এমন কিছু বলা হয় যে আমি তোমাকে সিস্টেমে জয়েন করেছি, তোমাকে 5 বছর 10 বছর পরে এই বিশাল বাড়িটা তোমার হয়ে যাবে, তোমাকে এই ইনকামটুকু দেওয়া হবে, তাহলে সেটা হবে ইলিগাল। সেখানে আপনাকে অনেক বড় স্বপ্ন দেখাচ্ছে ইন ফিউচারে, সেটা হতেও পারে নাও হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে নো লার্জ ইনভেস্টমেন্ট। নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো বড় ধরনের ইনভেস্ট নাই। যদি আপনাকে বলা হয় এখানে জয়েন করার পর আপনি বড় ধরনের ইনভেস্ট করে জয়েন করতে হবে, স্টকিজ মেনটেন করতে হবে, তখন আপনি ভাবতে পারেন ইয়েস এটা ইলিগ্যাল। যদি দেখেন যেখানে একদম কম ইনভেস্টে কম টাকায় আপনি ব্যবসাটা করার সুযোগ পেয়ে গেছেন, তাহলে মনে করবেন ইয়েস ইট ইজ রাইট। তিন নম্বর হচ্ছে কমিশন অলওয়েজ লেস দ্যান দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট। অনেক জায়গায় এমন ভাবে দেখা যে প্রোডাক্টের চেয়ে কমিশনটা বেশি দেখায়, এটা কখনো হতে পারে না, ইম্পসিবল। যেখানে দেখবেন প্রোডাক্টের চেয়ে ইনকামটা কম থাকে, সেটা হচ্ছে রাইট নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। নেটওয়ার্ক মার্কেটিং হ্যার নো রুলস, ফিক্সড রুলস। অনেকে মনে করবে যে এখানে লোক জয়েন করাইলে আপনার ইনকাম, লোক জয়েন করাইলে আপনার এখানে ইনকাম। আসলে কিন্তু তা না, লোক জয়েন করাইলে যেখানে ইনকাম দিচ্ছে, একটা সময় দেখা যাবে সে কোম্পানিতে নেই। কোম্পানির নেটওয়ার্ক মার্কেটিং ইনকাম ডিপেন্ড করে সেলের উপর। সেল যত বেশি হবে ইনকাম তত বেশি আপনার ডেভেলপ হবে। তারপরে 5 নম্বর হচ্ছে এখানে অনেক কোম্পানি আপনাকে এমনটা বলতে পারে যে তুমি এখানে যত টাকা সিস্টেমে ইনভেস্ট করতে পারবে, যত জমা রাখতে পারবে, ঠিক ততই তোমার ইনকাম ইনক্রিজ হবে। মার্কেট থেকে যত টাকা তাদের আসবে, ঠিক তখনই আপনাকে ইনকাম দিবে। একটা সময় যখন মার্কেট থেকে ইনকাম বন্ধ, তখন দেখবেন কোম্পানি চলে গেছে। এই বিষয়গুলো যখন আপনি দেখবেন, তখন আপনি নিজেই অ্যানালাইসিস করতে পারবেন যে এই কোম্পানিটা লিগ্যাল নাকি ইলিগ্যাল। সো এখানে যে 5টা পয়েন্ট বলেছি, আপনারা প্রত্যেকটা পয়েন্ট দেখেন, আপনি যে কোম্পানি জয়েন করেছেন বা যে কোম্পানি জয়েন করার চিন্তা ভাবনা করছেন, একটু অ্যানালাইসিস করেন সেই কোম্পানিটা এই 5টার মধ্যে পড়ে কিনা। যদি পড়ে ইয়েস, আপনি বিজনেসটা করতে পারেন, আর এখান থেকে সঠিকভাবে কাজ করলে আপনি সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। নেটওয়ার্ক মার্কেটিং মানুষকে গ্রোথ বাড়ায়, মানুষকে ইনকাম করার সুযোগ দেয়। সেটা আপনাকে চুজ করতে হবে আমি কোন প্ল্যাটফর্মে কাজ করব। যে প্ল্যাটফর্মে অলরেডি মানুষ সফল হয়েছে লিগ্যাল ভাবে, ওই কোম্পানিকে চুজ করেন। সো ফ্রেন্ড, ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।